সুরর সন্ত্রাস কাহিনী শুনিলে আপনিও আচরিত হব। সুরর লক্ষ্য এবার বিদ্যালয়, সুরর বাবে এতিয়া যন্ত্রণা ভুগিছে শিক্ষার্থী। বিদ্যালয়ের পানির ট্যাঙ্কি মটর লৈ গল সুরে, প্রায় 20-35 বিদ্যালয় সন্ত্রাস চলালে সুরর এটা দলে। সুরর সন্ত্রাসের বাবে এতিয়া বিদ্যালয়ত এটপি পানির বাবে হাহাকার করবলগিয়া হয়েছে একাংশ শিক্ষার্থী। কেবল সেয়াই নহয়, ঘরের ফেন বাইক সিলিন্ডারও লুটিলে সুরে। হাইলাকান্দির লক্ষ্মী বন্দরত এই চাঞ্চল্যকর ঘটনা। রাইজর অভিযোগ, ড্রাগস আসক্ত লোকে হেন সংঘটিত করেছে এই চুরিকাণ্ড। 457 লক্ষ্মীরবন এলপি স্কুল আর বরজোড়াই 93 স্কুল, শিশু কল্যাণ স্কুল, গোটেকিনি স্কুলের মটর ডেস্ক ব্রেন চুরি হয়ে যায় এই ড্রাগস মাফিয়ার কারণে। রুকিয়া বেগম বড়বইয়া আর তৈবুর রহমান বড়বইয়া তেওঁলোকৰ বিজনেস চালাই আছে, এই বিজনেস চলোৱাৰ কারণে এইবিলাক সমস্যা দেখা দিছে। আর তেওঁলোকক কালি আমার অফিসারে আহি এরেস্ট করেছে, মই ধন্যবাদ জানাও। প্রায় 30-40 হব স্কুলের মটর আর ডেস্ক ব্রেঞ্চ চুরি হয়েছে, গড় বাড়ি চুরি হয়েছে, সিলিন্ডার চুরি হয়েছে, বাইক চুরি হয়েছে। বাবলু বড়বইয়া তেওঁলোকৰ বাইক চুরি হয়েছে, আর কিবা কিবি সাইকেল, গ্যাস সিলিন্ডার, বহুত কিবা অতিষ্ঠ হয়ে পড়েছে। আজি 2 মাহ হয়ে গেল, 2 মাহ হয়ে গেল এই স্কুলের মটর চুরি হয়ে গেল। এই মই ভাবিছো তৈবুর রহমান বড়বইয়া, এইটো হল এই অঞ্চলের যিমান মটর আছে ইহতে চুরি করে। বিএড কলেজের মটর চুরি হয়েছে, 457 গোটর লক্ষীরবন এলপি স্কুলের চুরি হয়েছে, আরও বহুত মটর চুরি হয়েছে, কিন্তু তৈবুর রহমান বড়বইয়া মই এই যিমান মটর এই মানুষজনে নিয়া বিক্রি করে দিয়ে ড্রাগসের লগর যেবিলাক জড়িত আছে এইবিলাকে। এই রুকিয়া হয় মুরব্বী, রুকিয়া রুকিয়া বেগম বড়বইয়া আর তৈবুর রহমান এই চণ্ডীপুরের পরা, এই চানপুর উজানকুপার পরা আর নিতাইনগরের পরা, বহুত বাঁশবাড়ির পরা গোটে ডাকাইতবিলাক ইয়াত আহি ড্রাগস খায়, আর রাতে যাওয়ার সময় এই মটর স্কুলের মটর আর বহুত কিবা কিবি চুরি করে লই যায় মানুষের। আমরা তো খুবই অসুবিধা, এখন বাচ্চারের তো মিড ডে মিল খাওয়া তো ইয়ে করতে লাগবো, তখন আমরা চান্দা উঠে একটা মোটর আনাইছি, আনাইয়া টেম্পোরারি ছোট মোটর, এটা দিয়ে এখন বর্তমানে আমরা কাজ চালাইয়া যাই। আর পিছে হাইলাকান্দির লক্ষীরবন্দ এইদরে বিদ্যালয় আর মানুষের ঘর সুরে শেহতীয়াকৈ লুটপাট চলাক লৈ ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে। আরক্ষীয়ে করায়ত্ত করেছে ড্রাগস সরবরাহকারীকো। হাইলাকান্দির প্রসেনজিতর প্রতিবেদন, টাইম 8।